ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. والسلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين. وقال تعالى في موضع آخر ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. الحمد لله عصر الصلاة الوقت في شاب وطفلا يدن على جبل مشكل قرآن المصري سنة الفتاة سرور قرآن নিয়তের পরিশুদ্ধতা থাকলে ইনশাআল্লাহ আজিজ এর দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন বা হবেন। বলা হল প্রথমে আমাদেরকে সতর্ক থাকা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিনতম শাস্তি হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আসার জন্য আছে আযাব ইয়াউমাল ইয়াউমাল ইয়ামা দিন আকাতাল নবিয়্যান আও কাতাল নবিয়্যুন আও কাতাল আহাদ ওয়ালিদাইহি ওয়াল মুসাবিরুন ওয়া আলিমুন লা ইয়ানতু বিইলমি। যে মাত্র ব্যক্তিকে চরম শাস্তি কেমন দিন হবে তার মধ্যে অন্যতম ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান আহরণ করার ফলে জীবনে জীবনকে পরিচালিত করবে না জ্ঞানকে বাস্তব রূপ দেবে না। কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন অন্যতম প্রশ্ন হবে মাযা আমিলা লিমা আলিম যা জেনেছিল তা কতটা মেনেছে। সুতরাং তিনি মজলিসে উপস্থিত হওয়া সৌভাগ্যের বিষয় কিন্তু সঠিক কথা উপলব্ধি করার পরে জানার পরে না মানা অত্যন্ত বড় অপরাধ। যদি সেটা মানার ব্যাপারে আপনার শক্তি হোক থাকে আমরা জলসা প্রেমী লোক একটা কথা বলতে গিয়ে পশ্চিম বাংলার আমাদের কারাগারে প্রচুর জলসা চলে হচ্ছে বক্তাদের গাড়ি বাড়ি হচ্ছে ব্যাংক ব্যালেন্স হচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসছে না এটা সত্যি দুঃখজনক ঘটনা। বলা হলো যে আমরা প্রতিদিন সালাতে পরিচালিত করো যে পথে চলে বেশ কিছু মানুষ তোমার অবদানে ধন্য হয়েছে আর তাদের তালিকা সূরায়ে আলী ইমরানে আল্লাহ তাআলা এই ভাষায় বর্ণনা করেছেন ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া উলাইকা মা'আল লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহীন ওয়া হাসনা উলাইকা রাকিবা। আল্লাহ তাআলা বলেন যে যাদের প্রতি ইনাম করা হয়েছে তারা হচ্ছেন নবী সিদ্দীক সালেহ এবং শহীদ সম্প্রদায়। আমার বক্তব্য বিষয় হচ্ছে যে সমস্ত ইনাম প্রাপ্ত লোকেদের
পথে আমরা চলতে আগ্রহী, তারা কিন্তু সারা জীবনে তারা জীবনে দাওয়াত ও তাবলীগের কাজই করেছে। এটাই সুন্দর বিষয়। আমি সূরা ইউসুফের যে আয়াতে তেলাওয়াত করেছি তাতে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলছেন, কুল হাযিহি সাবীলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি। আমার নীতি আমার পথ এভাবে আপনি ঘোষণা করেছেন যে আমার নীতি এবং আদর্শ হচ্ছে আমি এবং আমার অনুসারীরা আলহামদুলিল্লাহ আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাই আলা বাসীরাতিন সাক্ষাতে জ্ঞান সহকারে এলম অর্জন করে। সুবহানাল্লাহ ওয়া মা মুশরিকিন, আল্লাহ তাআলা পবিত্র আর মুশরিকদের অন্তর্ভুক্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত মুত্তাবিঈ বা অনুসারী আছেন যারা নিজেদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতি বলে মনে করেন, তাদের আদর্শ এবং রাসূলের স্বয়ং আদর্শ আজি সাবিলি আনা ওয়া মান ইত্তাবা'ানি, আমি এবং আমাদের অনুসারী, এটাই আমাদের পথ যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিকে আহ্বান জানাবে। প্রথমে কতগুলি দুনিয়াবি কথা আমি আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কথার দিকে আহ্বান জানানো, কার কথার দিকে আহ্বান জানাতে হবে? আল্লাহর কথার দিকে। আজকে বর্তমান সময়ে বাজারে অর্থাৎ দেশে সারা পৃথিবীতে আহ্বান জানানোর কোনো অভাব নেই, আহ্বান জানানোর কোনো অভাব নেই। কেউ কোনো পাখির দিকে আহ্বান জানাচ্ছে, কেউ কোনো ঈশ্বরের দিকে আহ্বান জানাচ্ছে, কেউ ভগবানের দিকে আহ্বান জানাচ্ছে, কেউ নিজের দুনিয়ার স্বার্থসিদ্ধির জন্য আহ্বান জানাচ্ছে, লোককে খালি আহ্বান জানাতে গেছে। প্রত্যেকটা মানুষ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য কথা খরচ করে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ এবং উম্মতের আদর্শ বলছেন যে আমি এবং আমার উম্মতের মৌলিক আদর্শ হচ্ছে আল্লাহর কথা দিকে আহ্বান। এবং শেষের আয়াতের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতে বলেছেন যে তুমি বলো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হই। এই ভাষাটা এই বাক্যটা খুব তাৎপর্যপূর্ণ, অর্থাৎ কোন মানুষ কোন মতবাদ থিওরি মানুষের কথা থেকে মানুষকে আহ্বান জানাবে না, মানুষকে আহ্বান জানাবে মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ তাআলা সূরা আলাক ও সাত নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলান মা তাশরুন। শুধুমাত্র তোমার রবের পক্ষ থেকে অবতারিত হওয়া মানে আল কোরআন অনুসরণ করো, বলে তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর কথা মেনে চলো না। বলা আল্লাহ সুসাল্লাহ আলী আসলামের সমস্ত কথা বলে আল্লাহ কথা আমার এই পয়েন্ট হওয়া এই বাসিন্দা আমি লোহা আলী রহম শরীর রহুয়া নাম মোসাল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ওয়াহি হিসাবে না আসে। সুতরাং আমাদেরকে যখন শুধুমাত্র আল্লাহ তাআলার কথা মানার নির্দেশ দেওয়া হয়েছে দিনের বিষয়ে বরকালের বিষয়ে, তখন মানুষকে আমরা শুধু ওই পথে আহ্বান জানাই। একটা কথা মনে রাখতে হবে যে আমা ফালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আমাকে সৃষ্টি করেছে মানুষের জন্য, এবং ইবাদতের সার্বিক অর্থ হচ্ছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। ইয়াতে সুস্পষ্ট ভাবে হচ্ছে যে জীবন মরণ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালিত হবে। এর নির্দেশ দেওয়া হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি ব্যবসা করি, বাণিজ্য করি, চাষাবাদ করি, দেশীয় সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক,
সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বিধান এসেছে। সেই বিধানের প্রতি মানুষকে আহ্বান জানানোর নির্দেশ আল্লাহ প্রকাশ করে যায় এই আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বিষয়ে। আল্লাহর কথা আলহামদুলিল্লাহ যে কথা আলোচনা করছিলাম একটু মনোযোগ সহকারে শুনলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করতে বলছেন যে নবী এবং তাদের অনুসারী তাদের একটাই কাজ আদর্শ হল মানুষের আল্লাহর পথে দিকে আহ্বান জানানো। একটা জাতিকে একটা মুসলিমকে মুসলিম জাতিকে অসংখ্য মানুষের মধ্যে মুসলিম হিসেবে নির্বাচিত করার পিছনে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যকে ব্যক্ত করেছেন যে এদের কাজ হবে মানুষকে আল্লাহ পথে দিকে আহ্বান জানানো। আল্লাহ তাআলা কোরআনে অনুরোধ করেছেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিয়ে
আল্লাহ পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে সর্বোত্তম কাজটা কে করছে, এই রকম আহসান আমালা। আর আল্লাহ তাআলা বলছেন যে সবচেয়ে উত্তম কথা সেই ব্যক্তি যে মানুষকে আল্লাহর কথা থেকে আহ্বান জানাল। আমাদের মুক্তি নির্ভর করছে ভালো কাজ বেশি করার উপরে। আমি আমার বিষয়বস্তু আগে বাড়াবার আগে আপনাদের কাছে একটা প্রেমের প্রশ্ন দিতে যাচ্ছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যত কথা বলি এই কথাগুলির মধ্যে ভালো কথা আছে মন্দ কথা আছে? আমরা রাত্রে ঘুমাবার সময় পর্যালোচনা করেছি সারাদিনে ভালো কথা কথা বলেছি আর কতগুলি মন্দ কথা বলেছি, আর ভালো কথার মধ্যে সবচেয়ে ভালো কথা কথা বলেছি। আল্লাহ তাআলা তো বলছেন যে ইয়াবুল কাইন মাহসান আমালা, আর সবচেয়ে ভালো কথা ওই ব্যক্তি যে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান জানাতে গিয়ে যে কথা বলতে কষ্ট। তাহলে আমাদের পরকালে ইনশাআল্লাহ বেশ স্পষ্ট হয়ে যাবে যে আমরা মানুষকে কতটা ভালো করে দিকে আদেশ করেছি এবং কতটা আল্লাহর উদ্দেশ্য করেছি এবং কতটা মন্দ কথা বলেছি, এর মূল্যায়ন করা অবশ্যই দরকার। এবার আমি পুনরাবার ফিরে আসি এই হিসাব নিয়ে আমরা পরবর্তী বক্তব্য শুনবেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. محمد صلى الله عليه وسلم القرآن الله মানে القرآن آيات الله الله آيات القرآن الله মানে আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে কোন শক্তি আপনাকে যেন আপনার জন্য যেন বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে বাধা না দাঁড়ান প্রদান করতে পারে। আপনি হয়তো বুঝলে আপনার মানুষকে আল্লাহর কথা থেকে আহ্বান জানান বলে একটা মানুষের কি আপনি মুসলিমদের সদস্য হয়ে যাবেন, মুসলিমদের সদস্যভুক্ত হয়ে যাবেন, মুসলিমদের অন্তর্ভুক্ত হবে। তার অর্থ কি কোন মানুষের যে অধিকার নেই আল্লাহ রাব্বুল আলামিন অধিকার কোন মানুষকে দেননি সে নিজের কিংবা নেতা নিজের নেতার কথা দিকে রাখে সবসময় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি সুতরাং এই কথার দিকে আহ্বান জানাবে। কোন ব্যক্তি সে যতই বড় হোক না কেন তার কথা তার ব্যক্তিগত কথার দিকে সে দাওয়াত দেবে না। বদু ইলা রব্বিকা ওয়ালা তাকুনান মিনাল মুশরিকিন। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আলোচক কাজ করার জন্য। আল্লাহ তাআলার কথা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রতি অর্পণ করেছেন। বক্তব্য মিন উম্মতি ইয়াকুলুল খাইর ওয়া ইয়ামুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে নির্বাচিত যে ব্যক্তি অবশ্যই যেন ভালো কাজের আদেশ করে মন্দ কাজ থেকে নিষেধ করে। এটা একজন মুমিনের গুরু দায়িত্ব। এই আয়াতের মধ্যে একটা শব্দ এসেছে আয়া বাসি ওয়াকিল, আয়া বাসি ওয়াকিল সবজ্ঞানী, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে আপনার কাছে সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি সব কথা বলছি জেনে শুনে আপনার বলছি। এরপরে যদি আপনার মিস্টেক হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন সেটা আলাদা কথা। আপনাকে বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, পূর্ণ জ্ঞান বলতে কোনো শরীয়তের জ্ঞান নাই, আপনি যে বিষয়টা বলছেন সে বিষয়ে আপনাকে চূড়ান্ত জ্ঞান থাকতে হবে যে আমি হক বলছি। একটা কথা মনে রাখবেন হকের মানদণ্ড, হকের মানদণ্ড বা হকের উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সত্যের উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাকি আম্বিয়া আলাইহিস সালাম ওয়া তাসলিম বা অন্য কোন ব্যক্তির কাছে হকের যে অংশ আছে বা যে হককে প্রচার করছেন এটা আল্লাহর কাছে প্রাপ্ত হক, নিজস্ব কোন তাদের ব্যক্তিগত নিজস্ব কোন কথা সমাজে চলেনি চলতে দেবে না। সব থেকে বড় ঘটনা আপনাকে আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য বিবিদের একটা আলোচনা চক্রের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
হারাম করতে বাধ্য হয়েছিলেন নিজে থেকেই, আল্লাহর নির্দেশ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রাসূলুল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী লিমা তুহাসিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাবি মারজাত আজওয়াজি, আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার করে বলছেন যে বিবিদের সন্তুষ্টির জন্য তুমি মধু হারাম করে দিলে, আল্লাহ যে হালাল করেছেন হারাম করে দিলে, এটা সুস্পষ্ট বিষয় যে কোন ব্যক্তির ব্যক্তিগত কথা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজস্ব কিতাব লিখেছিলেন, সেখানেও আল্লাহ পাক রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাকলেন এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করলেন, সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করলেন। কোন ব্যক্তির ব্যক্তিগত কথা প্রচারের আপনার ইখতিয়ার নেই। সমস্ত ছিল মানুষকে খুব স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে, মানুষকে খুব স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে, অত্যন্ত কম জ্ঞান। এতে মানুষ হকের চূড়ান্ত উৎস নয় সে যেমন শোক না কেন, আল্লাহ রাসূল আসলের হকের চূড়ান্ত। আর এই তারতম্য থাকার কারণে কোনো মানুষ সে যখন মানুষ নিজের কথা বলবে মানুষের মধ্যে বিবাদ শুরু হয়ে যাবে। একটা জায়গা থেকে গিয়ে মানুষ সারেন্ডার হতে বাধ্য, সেটা হচ্ছে মহান আল্লাহ রাসূল আলামিন যে সৃষ্টিকর্তার বিষয়ে প্রায় কিন্তু কোনো মানুষের ইতরা নেই বুঝতে চলে, মানা মানা না মানার অনেক কারণ আছে। এক না বুঝতে পারা, হিংসা, স্বার্থ, স্বার্থ নিয়ে স্বার্থ টানাটানি বিভিন্ন কারণে গ্রহণ না করতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ জানে যে একজন সৃষ্টিকর্তা আছে এবং তার কথাকে মেনে চলা হবে, সেজন্য তার বাণীর দিকে আহ্বান জানাবে ইখতিলাফ, মত পার্থক্য দূর হবে, আল্লাহর কথার দিকে আহ্বান জানাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাও মানুষ ছিলেন, অবশ্যই আমাদের থেকে সেরা মানুষ ছিলেন। তিনি আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাতে প্রবেশ করলেন,
মুখ থেকে চাদর উঠালেন, চুল উঠালেন এবং সপ্তাহের পরে তিনি বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল প্রত্যেকটা জীবের জন্য যে মৃত্যু নির্ধারিত সেটা আপনার হয়ে গেছে, পুনর্বার আপনার উপরে মৃত্যু আসতে পারে না। তারপরে তিনি চাদর মুখে নিলেন, মুখ রাখার পরে বাইরে বেরিয়ে আসলেন, দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধরুন করে উলঙ্গ তরবারি নিয়ে ঘোষণা করে চলেছেন, মর্ম ঘোষণা করে চলেছেন যে বলবে যে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা মারা গেছেন তা পড়ে দিল। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাবে বলছেন, তিনি বলছেন যে আমি যদি আপনার উমরকে দিয়ে বলি জমান আল্লাহ মারা গেছেন এখন যে অবস্থা উদ্ভব করে গেলেন, তিনি হিকমা অবলম্বন করলেন, অদূরে কিছু লোককে ভাষণ শুরু করলেন, ভাষণের আমদ সালাতের পরে যে বাক্যগুলি ছিল সেটা হচ্ছে আমার বাপ সাইন মানকার ইয়াউদু মুহাম্মাদান সাইন মুহাম্মাদান ফালনার ওয়া আম্মা মান কান ইয়াউদুল্লাহ ফাইনাল্লাহ হাইতু লা ইয়াউদু। প্রথম কথা ছিল যারা মুহাম্মাদের পূজা করছিলেন, যারা মুহাম্মাদের পূজা করছিলেন যারা মুহাম্মাদ ইন্তেকাল করেছেন মারা গেছেন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করছিলেন তারা যারা বাপ ফাইনাল্লাহ হাইতু লা ইয়াউদু আল্লাহ তরনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ এখানে বান্দা এবং আল্লাহর মধ্যে তিনি মানে পার্থক্য ঘোষণা করলেন যে একজন রসুল তিনি বান্দা এবং মাহবুব আল্লাহ আছেন না বা আমার যে বলছেন মাহবুব মারা যাবেন না তো এটা তো আল্লাহ মানে বৈশিষ্ট্য এটা কেমন করে বলেন। আর তারপরে তো সুরুল আয়াতের আয়াত তেলাওয়াত করলেন আমা মুহাম্মাদু ইল্লা রাসূল বাল খালাক মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ফালাকুম আলা আকালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন রাসূল, এর পূর্বে অনেক রাসূল কিছুই কি বিদায় নিয়েছে তারা সকলে ইন্তেকাল করেছে, যে মুহাম্মদ রাসূল আল্লাহ তাআলা ইন্তেকাল কেন করবেন না। আফা ইন মাতা তিনি যদি মৃত্যুবরণ করেন আও কুতিলা কিংবা তাকে যদি খুন করা হয় ইন ফালাকুম আলা আকালিকুম তাহলে তোমার এই তিন ছেড়ে কিছু দিকে প্রকাশ করবে তিন ছেড়ে দেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে রুজু করে এই আয়াত শ্রবণ করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আয়াত শ্রবণের পরে আমার হাতের বাঁধন ধীরে ধীরে হালকা হয়ে গেল, এক সময় তলোয়ারটা আমার কাছে পড়ে গেল। আমি আয়াত শ্রবণ করার পরে ভাবলাম যে এর মুখস্থ করা আয়াত আমাকে জব্দ করার জন্য প্রভাব সারেন্ডার হবে। আবু বকর যে নিজের কথা বলছেন যে আল্লাহ মারা গেছেন তাহলে পেশা কি হতো না, কিন্তু যদি কোরআনের দলিল দিলেন তিনি তখন মারা দিয়ে আল্লাহ তাআলা সারেন্ডার হবে। একাধিক ঘটনা ঘটে আছে, কোন মানুষকে যখন আপনি আল্লাহর কথার দিকে আহ্বান জানাবেন তো অন্তত পক্ষে কথা বলবে না, যদি মুসলিম হয় তার মধ্যে যদি আপনার ভয় থাকে তাহলে সে কোন মানুষ তোমার কথা আমার মনে হয় বলবে কিন্তু আল্লাহর কথা মানবো না, এ কথা বলা বিপদ না বলা বিপদ সব লোকেরই আছে যারা দুষ্ট দুবাই যারা তাদের মুখে করতে আল্লাহ তাআলা না তার গুমরাহী এবং অভ্রষ্টতা হাতে বিপদ করেছে সেটা কথা বলা। সুতরাং আল্লাহর কথা থেকে আহ্বান জানালে ইখতিলাফের মত পার্থক্য কমবে ঝামেলা কমবে, সেই জন্য আল্লাহ পাক আপনাকে স্পষ্ট করে বলে দেন রইল হাসিকা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা খুব ভয়ঙ্কর কথা বলেছেন, আমি ভয়ঙ্কর জমিন বলছি আমাদের সমাজ এবং সোসাইটিতে আমাদের মতো বক্তা অনেক আছে যারা আল্লাহর কথা বলার তুলনায় বেশিরভাগ নিজের কথা কিংবা অন্য কাউরের কথা বেশি ব্যক্ত করে, লোকের হাসান সব কিছু করে, অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন শুধু বলো তো আল্লাহর কথা বলো মানুষকে আল্লাহ সামান্যতম কথা এমন বলেন যে
মানুষকে বলার নির্দেশ দিয়েছি, নিজের তরফ থেকে বলছেন যদি সামান্যতম কথা বলার আল্লাহ নির্দেশ ব্যতীত অনুমতি না থাকে, তাহলে আমার কথা যে ব্যক্তি শুনল আর যা শুনল হুকু সেটাকে সংরক্ষিত করল এবং কোন প্রকার আকার করে পরিবর্তন করে অনুরূপ মানুষের কাছে পৌঁছে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সদা প্রসন্ন রাখে, খুশি রাখে। রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন যে আমার কথার মধ্যে কোন প্রকার হেরফের তোমরা করবে না, আমি যা বলছি ঠিক সেই কথাই সে কথা মানুষের কাছে বলবে। এই দুই কঠোরতার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আহ্বান জানানোর জন্য অবশ্যই বলতে হবে, অবশ্যই কঠোর সাথে বলতে হবে। সাধারণ পাওয়ার যারা আছে লোকাল এলসি থেকে লোকাল কমিটি মেম্বার থেকে শুরু করে যে কোনো পার্টি একদম ঊর্ধ্বতন চেয়ারে আসেন ব্যক্তি পর্যন্ত আমরা দুনিয়া লাভের জন্য তাদের কথা মানুষের কাছে কত প্রচার করি, কত শ্রম দিই, কত পরিশ্রম করি, কিন্তু আল্লাহ হাকামুল হাকিমিন তার কথা প্রচার করতে গিয়ে আমাদের ভিতরে এত লজ্জা এত দ্বিধা সংকল্প যে বলছে আল্লাহর কথা বাজারে প্রচার করার মানুষের অত্যন্ত অভাব, মানুষের অত্যন্ত অভাব। আর যদি আপনি এটা প্রচার না করেন তার শাস্তির কথা আল্লাহ বলছেন যে কিতাব আল কোরআন আমি মানুষের কাছে প্রচার করার জন্য অবতীর্ণ করেছি, সেটা যারা প্রচার করে না নিজের কাছে কি কত করে রাখে গোপন করে রাখে এই যে শাস্তি
বলছেন
কোন ব্যক্তি যদি সত্য সাক্ষ্যকে গোপন করে তার হৃদয়কে তার অন্তরটাই পাবে। কোন সাক্ষ্য যদি আপনার কাছে থাকে আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে যদি আপনি গোপন করেন তাহলে মানুষের কাছে পৌঁছাতে না পারে আপনার অবহেলার কারণে ডাক্তারের অবহেলার কারণে রোগী মারা যায় তাহলে ডাক্তারকে আপনারা বিচারছেন মানুষের হৃদয়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন অথচ হাতের কথা তার কাছে পৌঁছাচ্ছেন না আল্লাহ ছেড়ে কথা বলবে আল্লাহ ছেড়ে কথা বলবে ফাইলা কুন তু ফাইলা উম্মাত লি তুজা লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সত্য কথা না বলার কারণে কোন মানুষ যদি হকের মানে না পৌঁছায় আপনার অবহেলার কারণে তা আপনি তার জন্য দায়ী হবে আপনার সেখানে পৌঁছাতেই হবে। জেনে রাখবেন দাওয়াতের কাজ সর্বস্তরের মানুষ না করলে এটা সম্ভব না কারণ আমি আব্দুল্লাহ সব জায়গায় বসে পাবো না এমন কিছু যুবক আছে যাদের কাছে গেলে আমি ভয়ে পালিয়ে যাবে কিন্তু তাদের সমবয়সী সমখিয়াল যুবককে তাদেরকে দাওয়াতের কাজ হচ্ছে প্রচক সব এটাই বাস্তব কিংবা তাদের বসার হয় ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা ব্যক্তির উন্নতির জন্য এতে যে আল্লাহ অবস্থা জরুরি করেছেন সার্বিকভাবে দাওয়াতের কাজে সকলেই ঝুঁকে ঝুঁকে পড়বে সকলেই নিজেকে নিযুক্ত করবে ব্যাপারে সুস্পষ্ট আয়াত থাকার পরেও আমরা অত্যন্ত কাছে আমাদের সংসার আপনার কাজ হয় তাই আমরা পুরো প্রতিবাদ করি না আমরা কিছু বলতে চাই না ঝুঁকে দিতে চাই না প্রথম কথা দাওয়াতের কাজের ঝুঁকির কোনো অবকাশ নেই কোনো অবকাশ নেই তবুও ঝুঁকি আছে যদি আমার প্রচার পদ্ধতি দলিল এখলাস এ সমস্ত বিষয়ের কিছু পরিণত থেকে থাকে সুতরাং আমাদেরকে এ বিষয়ে চরম সতর্কতা অবলম্বন করতে হবে আর দাওয়াতের অপরিহার্য সম্পর্কে আমরা আপনি ভাষা করে আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে দ্বিতীয় বিষয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি পরোক্ষভাবে সেটা আলোচনা হয়েছে আপনি কিসের দাওয়াত দেবেন একটা আল্লাহর কথা থেকে আহ্বান জানাবেন আল্লাহর কথা থেকে আহ্বান জানাতে গিয়ে আপনি কি কি তৈরি করবেন সেটা হচ্ছে আল্লাহর কথা দিয়ে আল্লাহর কথা দিয়ে এখন আল্লাহ তাআলা কোরআনে যে স্পষ্ট উদ্দেশ্য সূরা কাফে ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াইদি যে ব্যক্তি আমাকে ভয় করে আমার শাস্তিকে ভয় করে এমন ব্যক্তিকে কোরআন দ্বারা সুরক্ষিত কোরআন আল্লাহর বাণী আপনারা বিশেষভাবে অবগত আছেন যে আল্লাহ তাআলা কোরআনে যে সূরা রাদ বলেছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আছে আল্লাহ জিক্রের প্রশান্তি আছে আর সর্বোচ্চ জিক্র হচ্ছে আল কোরআন আল্লাহ নিজে বলছেন সুতরাং কোন মানুষের সামনে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক সে অটোমেটিক আল্লাহর কথার সামনে সে অন্তত পক্ষে বিজয় তারা সে বোধে গ্রহণ করবে অথবা সে ভয় পেয়ে যাবে আল্লাহর কথার সামনে এটাই বাস্তব কথা সুতরাং কোরআন মাজিদ দ্বারা কোরআন মাজিদ পাঠের দ্বারা কোরআন মাজিদ দাওয়াতের কাজটা সবচেয়ে বেশি করতে হবে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদের অবগত জন্য বলছি আমাদের কৃতজ্ঞতা ঘটনা করছি না দক্ষিণ ভারতের দাওয়াতি কার্যক্রমের জন্য পুরো দিনে সফর হয়েছিল মোটামুটি সমস্ত মানুষের মধ্যে দাওয়াতের কার্যক্রম তারা একটা খুশি করবে শেষকালে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য আমাকে বাধা দিতে হবে এক এক করে গাড়ির সাথে সুযোগ করে উঠে দিতে হবে যাও দাওয়াতের কাজ করে এসো আমি দুটো ভাষা কথা বলছি দাঁড়িয়ে আছি ওদের আঞ্চলিক ভাষাতে ওরা আমাদের রায় করে মানে করে গ্রামের রায় করে মানে করে খুব বেশি বেশি 10-15 মিনিটের মাধ্যমে আমার নিজের অবস্থা দেখছি প্রায় 300 সম্পর্ক করে না প্রথমে কি বলছে তোমার সাথে আমি সৃষ্টিকর্তার কিছু আলোচনা করতে চাই ব্যাপক হারে হয়েছে
আপনি কোরআন মাজিদের ভিতরে যে তাসির এবং প্রভাব আছে, অন্তরকে যে প্রভাবিত করে, আপনার ওয়াজাবকে আপনি বুঝতে পারবেন না। এবং সমস্ত আরবি না জানলেও যেহেতু আল্লাহর কথা, রু হচ্ছে আল্লাহর সৃষ্টি, বলে রু হবে না আপনি, এটা হচ্ছে আল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর রু হচ্ছে আল্লাহর নির্দেশ। সেজন্য কোরআন মানে যখন আপনি তেলাওয়াত করবেন তো সে প্রশান্ত অনুভব করবে এবং সারা ভারত লাভ করবে, যে কেউ হোক না। সুতরাং কোরআন দিয়ে মানুষকে নসিহত করতে হবে, কোরআনের সাথে ব্যাখ্যা বোঝার জন্য আপনি সহি সুন্নাহ, সহি সুন্নাহ সহযোগিতা নেবেন, এটা আলাদা কথা। সহি সুন্নাহ মূলত আল্লাহ তাআলার বাহিনী, সেটা তার সাহায্যে আপনি মানুষকে অপেক্ষা করবেন, কিন্তু কোরআন দিয়ে নসিহত করতে হবে। অতএব এখানে কয়েক মিনিট ভোট করে আমি কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা এখানে বসে আছি, কতজন কোরআন পড়া জানি, আর যারা কোরআন পড়া জানি, ঠিক জানি বেঠিক জানি, সে প্রশ্ন সাইডে রাখি, কতজন অর্থনীতি, কতজন আল্লাহ কোরআন বলছেন افلا يتدبرون القران ام على قلوب اقفالها ان الذين ارتدوا من بعد ما تبين الهدى الشيطان سوف لهم عملا قران মানে বুঝে পড়ার জন্য এসেছে। আপনি নিজে যখন বুঝবেন আপনি তখন বিনয় হবেন, কোরআন মানে সম্পর্কে আপনার ভয় ঢুকবে, শ্রদ্ধা জাগবে এবং ভালো কথা অন্যকে আপনি শেয়ার করবেন, বুঝাবেন, এটাই বাস্তব কথা। কিন্তু আসলে আমরা কোরআন বুঝি না, আমরা নিজে আমল করি না। আর আপনি জানেন কোরআন মাজিদ, কোরআন মাজিদ হচ্ছে উত্থান এবং পতনের মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেন ইন্নাল্লাহা ইয়ারফু বিহাযাল কিতাব আকওয়ামাহু ওয়া ইয়াদউ বি আখারিন। আল্লাহ তাআলা বহু জাতির পতন ঘটিয়েছেন কোরআন মাজিদ নামানোর কারণে, বহু জাতির উত্থান ঘটিয়েছেন কোরআন মাজিদ মানার কারণে। সুতরাং কোরআন মাজিদ হচ্ছে আমাদের জীবন বা জীবনের পাথেয়, কোরআনে কারিম হচ্ছে আমাদের রুহের আত্মার প্রশান্তির জন্য অব্যর্থ ঔষধ। কোরআন মাজিদ যারা আমরা পড়ব না, আমাদের হৃদয়ে সুস্থ শয়তান, খারাপ ভাবনা চিন্তা, বিভ্রান্ত হওয়ার যাবতীয় মানে সামগ্রী আমাদের মধ্যে বিরাজ করবে, আমরা শয়তান থেকে দূরে থাকতে পারব না। সুতরাং কোরআন মাজিদ পড়ুন, বুঝুন এবং অন্যের কাছে প্রচার করার চেষ্টা করুন। তৃতীয় নম্বর কথা, প্রথম নম্বর কথা হচ্ছে যে দাওয়াত আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, এবার আমি একটু আগে শেষ করব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়ে দাওয়াতে যাব। তৃতীয় নম্বর কথা, দাওয়াত কাকে দেবে, দাওয়াত কাকে দেবে। আমাদের মধ্যে বেশিরভাগ আলেম এবং তার মধ্যে আমিও আছি, বিশেষ পরিস্থিতি এবং যখন বুঝলাম এর কথা তখন আমার পরে সেবা না পারি, দাওয়াত কাকে দেবে, দাওয়াত সমগ্র মানব মন্ডলের জন্য। কোরআন মানে বোঝা যে না সমগ্র মানব মন্ডলের দায়িত্বের জন্য। মাওলানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন, ভারতের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তো উচ্চ পর্যায়ের আলেম ছিলেন, কত বড় আলেম ছিলেন। তিনি তর্জমান কোরআন যে তফসির আছে তার প্রথম দিককে বেশ কিছু তফসির করেছিলেন, আপনি পড়লে তার জ্ঞান গভীরতা সম্পর্কে বুঝতে পারবেন এবং বুঝতে পারে তফসির লেখক। মাওলানা আবুল কালাম আজাদের বিয়ে ছিলেন সাহিত্যিক রাকাল, শিক্ষামন্ত্রীর বিয়ে ছিলেন সাহিত্যিক রাকাল, বুঝলো হিন্দি ভাষা সাহিত্যিক। উনি দিল্লির এক হসপিটালে শেষ বয়সে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিল, নাইম সিদ্দিক নামে জনৈক ব্যক্তি তাকে ওই হসপিটালে সাক্ষাৎ করতে গিয়ে ইসলাম গ্রহণ করেন এবং শেষকালে তিনি ইসলাম গ্রহণ করেন বিছানা শুয়ে। তখন তিনি আফসোস করে বলেছিলেন যে আমি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী তথা যোগ্যতম আলেম, তার দীর্ঘকাল ধরে বিয়ে আছি, তিনি একদিনের জন্য আমাকে বলেননি ইসলাম ছাড়া মুক্তি নাই, আমায় গ্রেফতার
পয়েন্টের ইসলাম কিনা তোরা যোগদান দিল। আমাকে শেষ বয়সে এই জ্ঞানটা আমি পেলাম, আমি যদি জোয়ান অবস্থায় পেলাম তাহলে আমি ইসলাম গ্রহণ করতে পারতাম। ভাই সকল বহু এমন মানুষ আছে যার কাছে হকের বার্তা পৌঁছাবে, সে হককে গ্রহণ করবে, সত্যকে গ্রহণ করবে, তার সুস্পষ্ট নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে সব থেকে প্রবৃদ্ধিশীল দিন হচ্ছে ইসলাম এবং মানুষ দ্রুত ইসলামকে গ্রহণ করছে। বিশেষ করে নিউজিল্যান্ডের সাম্প্রতিক ঘটনা, তারপরে প্রায় দু একদিনের মধ্যে 350 লোক ইসলাম গ্রহণ করে। এর আগে কুইন্টা বা ধ্বংসের পরে সব থেকে সব স্বীকৃতি বেশি হয়েছে, মানে বাজারে ধরে হয়েছে করামাইডের কপি এবং তাতে বহু মানুষ করে হেদায়ত পেয়েছে এবং শেষকালে ব্রিটেনের মতন দেশের সেখানে মুসলমানদের সংখ্যা কিছুটা বাড়তে আছে। আর এই জন্য তো সব থেকে রাগ ইসলাম বিরোধী লবে আমার আমাকে মিনু ইল্লাহি ইল্লা ইতনু বিল্লাহি আজিজুল হামিদ, যারা মানুষকে আল্লাহর পথে থেকে কেন অপমান করছে। সুতরাং আমার আপনার আমার অবহেলার কারণে কোন মানুষ যদি হক থেকে বঞ্চিত হয় তাহলে ইতমানে ইলমের জন্য সঠিক জ্ঞানকে গোপন করার জন্য কিয়ামতের দিন তো আছে, দুনিয়াতেও শাস্তি পেতে হবে। যায়কা ইয়ালআনুহুম আল্লাহু ওয়া ইয়ালআনুহুম আল্লাইনুন, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশপ্ত ব্যক্তি আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মণ্ডলের অভিশাপ তাদের উপর বর্তাবে। তো সত্য কথা আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন না, কতজন মানল এই সংখ্যার পুনরা আপনার দরকার নেই। আপনি নিজের কর্তব্য পালন করেছেন কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি রসুলের উত্তর যে আমার নিষ্ঠার সাথে করেছেন শেষ করে দেবেন যদি এই হাদিসের উপরে কোরআনের উপরে তার আগুন না আনে। তাহলে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলাইহিসসালাম সবসময় ব্যস্ত থাকতেন মানুষকে কিভাবে কোন কৌশলে হকের পথে মানুষ কানা দেবে। এখানে একটা মনে করা উচিত যে দাওয়াতের কাজের জন্য মানুষ লাইলে অর্থ হচ্ছে ছোট থেকে শুরু করে একটা দায় লাইন দ্বারা পর্যন্ত আমরা আমিন গ্রহণ করার ফলে দোকানি প্রক্রিয়া দিই, যেগুলো শরীর গর্হিত কথায় যা কিছু দেখবেন আপনি সেটাকে মানুষকে বাধা প্রদান করবেন এবং ধারাবাহিক নির্দেশ দেবেন। এ প্রসঙ্গে এই গুরুত্ব প্রত্যেকটা অন্যের কাছ থেকে বাধা দেওয়ার গুরুত্ব কৌশলে সেটা হচ্ছে উমর রাদি আল্লাহ তাআলা ও ফজরের নামাজে আদতাই হামলাতে দুই দিকে হাত যুক্ত বন্ধনের দ্বারা তার পেটে বলে দেওয়া হয়, ঘুরে দেওয়া হয়, তার সব তার নাড়ি কেটে যায়। উমর রাদি আল্লাহ তাআলা আহত অবস্থায় ছিলেন, আহত অবস্থাতে একজন ব্যক্তিকে দেখছে যে সে পিঠের নিচে পোশাক পরে আছে। উমর রাদি আল্লাহ তাআলা সেই অবস্থাতেই ওই ব্যক্তিকে ডাকছেন, দেখে বলছেন তোমার পোশাক কাটা কোথাও। আমি দাওয়াতের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য এই ঘটনাকে বলছি। উমর রাদি আল্লাহ তাআলা তার নাড়ি ভুঁড়ি কেটে গেছে, তার বিশ্বস্ত সহযোগী যখন তার কি অবস্থার পরীক্ষা করে গরম দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে পেটে পেরে গেল, তখন তার নিশ্চিত হলেন যে বাঁচবেন না। এমন মরণাপন্ন অবস্থা দাওয়াতের কাছ থেকে তিনি বিরত হচ্ছেন না, বরং একজন লোককে গিটের পোশাকটা গিটের নিচে আছে দেখে তিনি তাকে নির্দেশ দিচ্ছেন তোমার পোশাকটা উঠাও। আপনি গুরুত্ব দায়ী হতে পারেন না, আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, ব্যক্তি বিশেষে আপনাকে কথা বলতেই হবে। তা যদি আপনি না করেন পরকালে রক্ষা নেই, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমন্বয়ে, একজন মুসলিমের কথা। সুতরাং অন্যায় করতে আপনি দেখবেন
আরো কাজের নির্দেশ দিলেন না মক্কা কাছ থেকে, আপনি বাধা দেবেন না। তো আপনার জন্য যে শ্রেষ্ঠ উম্মতের যে উপাধি আল্লাহ তাআলা প্রদান করেছেন, আপনাকে নির্দিষ্ট জাতিতে পড়বে। আল্লাহ তাআলা কোরআনে যে পুরস্কার আদায় করেছেন, কুল হুয়াল ওয়াদু আলা আইয়্যি মা তা'লিম আযাবুন ফাওকুকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম সিয়া। আল্লাহ তাআলা আযাব বাড়াবার, শাস্তি বাড়াবার চারটি দিক বলেছেন, আকাশ থেকে, মাটি থেকে, আকাশের তন্ত্র শুরু করে দিয়ে আর একে অপরের তারা খুন করে। আপনি বলেন যে এই চার প্রকার আযাবের মধ্যে কোনটা আপনার ভিতরে আছে? মুসলিম উম্মা, মুসলিম উম্মা যাদের নবী এক, আল্লাহ এক, কোরআন এক, সবকিছু এক, অসত্য হাজারো দলের বিক্ষুব্ধ অপরাধী যারা নিজেকে ভাব করছে তাদের মধ্যে এসে তারা বসে থাকে। এটা আল্লাহ তাআলা আযাব যে আপনি মুসনাই এরকম কাজ করছেন ইত্যাদি ইত্যাদি।
বলিবা হাত মুছে বলছেন তো মজার ঘটনা শোনেন, বলিবা হাত মুছে বলছেন আচ্ছা আপনি কি মুসার থেকেও বড় আলেম আর আমি কি ফেরাউনের থেকে বেশি বড় অপরাধী? ফেরাউনের কাছে মুসা এবং হারুনকে আল্লাহ তাআলা পাঠাচ্ছে এবং নির্দেশ দিচ্ছেন যে মূল আলেম অপূর্ণ সে কে না তার কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, আর আপনি আমি একজন মুসলিম আমার সাথে কথা বলছে দুর্গ ভাষায় কড়া ভাষায়, তা আপনি কি মুসা থেকে বড় আর আমি ফেরাউন থেকে কিছু অপরাধী যে আমার কাছে এত কড়া করে কারো প্রয়োজন করে? ঠান্ডা মাথায় মানুষের কাছে আমরা যদি নিজের ভাবনাকে এমন ভাবে ব্যক্ত করতে পারি যে ভাই আপনার কাছে হকের বার্তা দিতে এসেছি যাতে আপনি পরমের সম্পত্তি রক্ষা পেয়ে যান, কোরআন এবং সহি সুন্নাহ দলিল সহ আপনি তার কাছে কথা বলবেন ঠান্ডা মেজাজে, তাহলে ইনশা আল্লাহ আজি সে আপনার কথা শুনবে আর না হলে সমতপ্ত হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দাওয়াত কবুল করবে এমন কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত অন্যান্য দূরের কথা নিজের চাচা আবু তালেব গ্রহণ করেন, এটা বাস্তব কথা। আবু তালেব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে তার থেকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে আবু তালেব। এই ব্যক্তিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন আমি এই কালিমাটাকে আল্লাহ তাআলার কাছে আমি দলিল ছাড়া করবো যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এবং মুক্ত বরণ করেছে। কিন্তু শেষে আবু তালেব উত্তর কি বলেছেন জানেন? আবু তালেব উত্তর বলেছেন যে লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন মিন খাইর আদিয়ান বারিয়াতিন লাউলা আল মালাআতু ওয়া হাজার মুসাববাতিন লাকুনতু বিসাইক সামআ কুলিনা। আমি জানি মুহাম্মদের দীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সেরা দিন, কিন্তু আমার মৃত্যু পর লোকে আমাকে নিন্দা মন্দ করবে গাল দিবে, আমি মক্কার অভিশাপিত বড় নেতা, আমার মরার পরে লোকে বলবে ইব্রাটা মরার কাছে আমি মরার আমাকে অপমান করে চলে গেল, এই আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমার দিনকে সংখ্যা হবে না আমি অবশ্যই গ্রহণ করতাম। আবু তালেব গ্রহণ করেন শুধু মান সম্মান দিয়ে মান সম্মান রক্ষা করতে, সেজন্য আমি বা আপনি যেই হোক না কেন হকের দাওয়াত দিলেই মানুষ গ্রহণ করবে ভাবনাটা আপনার আপনার মনে রাখতে হবে না। আপনি আপনার কাছে যে আমানত আছে সেই আমানত আপনি কতটা আদায় করতে পেরেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনাদের অবগতের জন্য একটা গুরুত্ব একটা গুরুত্ব বলছি, কোরআন মাজিদকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরাদনা আমানাত আমানাত আলা সামাওয়াত ওয়াল আরদ, কোরআনে কি আল্লাহ তাআলা বলেছেন আমানত আমানত কার মাল, আমানত কাকে বলে? আমরা নিজের মাল না অন্যের মাল? আমানত হচ্ছে অপরের মাল। কোরআনে কি আল্লাহ তাআলা বলেছেন আমানত, অর্থাৎ যে যতটুকু কোরআন জানে অন্যের কাছে না বলে ততটুকু সে আমানত মুক্ত হবে না। ছোট কথা জানে একটু কথা তো জানে, তাদের মানে বলা বড় মৌলী হতে হবে মাওলানা তো এমন না, আপনি যে বিষয়টা বলছেন সে বিষয়ে আপনি যদি স্যাঙ্গুইন হন দলিল যদি আপনার মজবুত থাকে তো অবশ্যই মানুষকে বলি যে আরতাল আমানত আমান বরাবর একটা আমানত, হ্যাঁ তো ওই আমানতকে অন্য কাছে আপনাকে পৌঁছে দেওয়া হবে। আপনি যদি না পৌঁছান খেয়াল করেন তাহলে তো বুঝতেই পারছেন আপনার পরিণতি কি হবে। সুতরাং দাওয়াতের কাজ করাটা অত্যন্ত জরুরি, এবং জেনে রাখবেন যে যত পয়সা আপনি খরচ করেন যত কাজে সবচাইতে ভালো কাজ হচ্ছে আল্লাহর দাওয়াতের পথে খরচ করা, এমনকি মসজিদ মাদ্রাসা খরচ করা আল্লাহর দাওয়াতের পথে খরচ করা, কেন মসজিদ ছাড়া তো আমার সব জায়গাতেই হবে। একটা মানুষ যদি হেদায়ত পায় কোনো দেশে মসজিদ না থাকে তাহলে কি আল্লাহ তারা বলবে যে মসজিদ দাঁড়িয়ে ধর্মে যাবে বলবে না? দাওয়াত ১৩০ কোটি কিংবা তারও বেশি যে মানুষ আছে আর তার মধ্যে
30টি কিংবা 40টি যদি বসে যায় একদিন আগ করা হয় তাহলে আপনি কিভাবে ভাগের মতো করা থাকলে সেটি যাবে না আপনার ভাগে কটা কথা বলতে হবে 130টিকে 33টি ভাগ করেন এক মাংস ভাগে কতজন করছে প্রত্যেকে দাওয়াতের কাজ করতে করলে আশা করি ভাগে পড়ছে আজি দু চারজন পরে তো ঘুমাবার সময় হবে আমরা আলিমরা তো পয়সা না দিলে না দেওয়া দিলে তো যাবই না এটা তো বাস্তব কথা হ্যান দিলে যদি আমি বড় মনে করে থাকি হ্যান দিলে তিন চার নম্বর নাম চলে আসলে তো আমাদের খুব রাগ আমি এত বড় বক্তা আমার তিন নম্বরে কেন নাম আসবে দাওয়াতের কাজ করতে হলে আপনার ঘুম হবে না রাতে উম্মতের যে অবস্থা আপনার ঘুমাবার অবসর নেই লোকে কোনো সময় পাথে রাস্তা খরচ দিল না তো মাথা খারাপ করবে আরে তোমাকে সুযোগ করে দিচ্ছে কোন কথা বলা তো রাগ কিসে খাবার মন মতো হয় না তাতেও রাগ ওর বিরিফা করবে না কি বলে ওকে আমাদের এক বক্তার নাম আছে ডান হাতে মুসাফা ভালো হয় না ডান হাতে মুসাফা ভাই মুসাফা ভালো হয় তো তো ডান হাতে মুসাফা ভালো না হলে খুব রাগ আপনাকে আল্লাহ তাআলা যদি ক্ষমতা থাকে আপনি বিশ্ব ঘুরে বেড়ান আপনি যদি ক্ষমতা না থাকে আপনি নিজের এলাকায় ঘুরে প্রত্যেক নবী নিজের এলাকাতেই ঘুরেছেন আপনার ক্যাপাসিটি না থাকলে নিজের এলাকায় করে কিন্তু দাওয়াতের কাজ আপনাকে করতে হবে আর সর্বপ্রথম নিজের বাড়িতে দাওয়াত শুরু করতে হবে আয়াতুল আশি না থাকা লাগে প্রথম কথা মানে ছেলেকে মানে স্ত্রীকে আমি তো বহু জায়গায় প্রশ্নের উত্তর পাইনি এখন আজকে কিন্তু প্রশ্নের উত্তর পাবো না পাবো না আমি সঠিক উত্তর বলেন আমি প্রশ্ন করছি গত রাত্রে ঘুমাবার সময় কেননা ঘুম মানে তো মৃত্যু আপনি আবার যে উঠবেন তার উপর নিশ্চয় জানেন তো তখন তোমাদের পক্ষে পরকাল সম্পর্কে তোমার ইস্তেকার করা উচিত গত রাত্রে আজকে রাত্রে আয়ত্ত করে ঘুমাবেন গত রাত্রে এই মজলিসের মধ্যে যারা আছে নিজের স্ত্রীর সাথে এই বলে গল্প করা যে মৌমুক্ত সবার নির্ধারিত কখন আসবে কেউ জানা নাই কত কি করেছি কি হবে পরকালে আমাদের ঠিক হওয়া উচিত এই নিয়ে স্ত্রীর সাথে পরকাল নিয়ে গল্প কে কে করতে বলবে বিবিকে কাছে বলে তো সব ভুলে যায় এটা তো মমিনের কাজ প্রত্যেক রাত্রে অন্তত সবাই সেটা পাবো ঘুমাবেন বিবির সাথে আলোচনা করবেন দাওয়াতের কাজের ব্যাপারে আমি এখানে মসজিদ আগে বলেছি লোকরা তো এসব কথা মনে রাখবে আজকে যা বলছি মনে রাখবে না এটা সব যারা জানে যে মমিনের কাজ বাবা আমাদের কাছে সব আস্থা আছে আমি পরিষ্কার বলছি যে বেশিরভাগ মসজিদে যাই তো লোকে বড় নবী ভাবে বড় নবী তো নই কেননা আমরা যে সমস্ত আলেমদের পাশে পড়াশোনা করেছি এবং যাদের বৈভবিত পড়ি তাদের ছাত্র হওয়ার কিছু কিছু লোকের ছাত্র হওয়ার যোগ্য করে সত্য কথা এটা অক্ষর স্বীকার করি আপনার কাছে বিনয়ের জন্য নয় বাস্তব কথা বলছি এত শব্দ বলছি যে যেখানে যাই সেটা নামাজ পড়া লোকে ভাবে যে আব্দুল্লাহ সালাম পিছনে নামাজ পড়ার জন্য রইল আরে নবীর পিছনে আব্দুল্লাহ নবাই যদি নামাজ পড়ে তাহলে যদি মুক্তি না পায় তাহলে আব্দুল্লাহ সালামের পিছনে নামাজ পড়ে হারা ছড়া দিন নামাজ তার পেয়ে ওটা তো অসম্ভব আপনি যে আসছেন এই পারেন নামাজ পড়ে সারা ফিরে যদি দেখি যে শুধুই সব ঘুরা করা শুধুই ঘুরা করা আমি রসিকতা করে বলি যে আল্লাহ তুমি এমন কাজ নিয়ে এসছো যেখানে সব লোক মানহা তো লোকগুলো বলে কি কেমন কথা বলছেন সাহেব সাহেব আমাদের তো ছেলে পেলে আছে তো ঘুরে আবার বলি দুর্ভাগ্য ওই ছেলেদের যারা জান্নাত যাওয়ার জন্য মসজিদে এসেছে আর জাহান্নামে যাওয়ার জন্য পাখি কাটতে ছেলে পেলে রেখে এসছে এই বাপ স্বার্থপর বাপ কি জান্নাতে যেতে চায় আর বেড়া থেকে জাহান্নামে যেতে চায় হ্যাঁ এটা একবার নবীর ছিলেন রসুল কেন সাল্লাহ ইসলাম নিজের বিবিকে সতর্ক করেছেন আয়েশা কে বলেছেন নিজের বিবি ফাতেমাকে বলছেন সালিম বিন নাসি ওয়ারিজ নাফসাকে আনিন নার আমার কাছে বাপ হিসেবে দুনিয়ার চাকরি যদি চাবাতে চেয়ে নিজের জাহান রাখা ছিল মাথা ফাই নিজাম করে আপনি বিনা আল্লাহ সেয়া আমি মহাম্মানকে আমার সব কিছু করব সুতরাং নিজের ছেলেকে নিজের স্ত্রীকে নিজের প্রতিবেশীকে সবসময় ফাইল দরকার একদিন দুদিন তিন দিন ফেরিওয়ালা খাবার ঘুরে একটা মালিক চালে ফেরিওয়ালা খাবার ঘুরে ছেলে হাঁকা খাবার ব্যাগ কোনো কিনছে না তাকে ঘুরি ঘুরে আছে কেউ যদি দিল নরম হয় তো কিনে তো দুনিয়ার মাল বিচার জন্য হাঁকা
ليلا ونهارا فلم يزدهم دعائي الا فرارا বলতেই থাকতে হবে সবমতেই বলতে হবে আরেকটা কথা হুসাইন কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অপ্রস্ত মানুষ দেখতেন তো তার জন্য দোয়া করতেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আপনি যদি আন্তরিক থাকেন তো ওই লোকটাকে কথা বলতে হবে আল্লাহ মুকাল্লিম কুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই হাদিস আছে আল্লাহ তাআলা দুই হাত দুই আমাদের মাঝখানে সমস্ত মানুষ হয়ে গেছে হ্যাঁ যেভাবে ঘোরা ফেরা করে তা আপনি দোয়া করতে পারেন না যে মানুষকে আল্লাহ যদি আমাকে দাওয়াত দিতে আছে আল্লাহ আল্লাহ তাদের হক হককে দাওয়াত কবুল করে শেষকালে একটা ঘটনা হয়ে যায় আমার পক্ষ শেষ করে ঢুকে যাবো পাঁচ তিন হাতে সময় আছে সেটা হচ্ছে হাসান বাসারি রহিমাহুল্লাহ দাওয়াতের কাজ যদি সঠিকভাবে না করে বিশেষ করে আমার এখানে যারা আলোচনা আছে তাদের উদ্দেশ্য বলছি কৌশল যদি আপনি অবলম্বনা করেন ফালি গাইয়ের রূপে কালবি ফালি তবে কালবের মানে হচ্ছে আপনি নিজে না পারলে আপনি ফোন দিয়ে লিখেন করে হৃদয়ে যে কিভাবে মানুষটাকে ডাকা যায় আপনি আবার অন্যকে পাঠান কৌশল অবলম্বন করেন কিন্তু হাও ছেড়ে দিলে চলবে না শেষ করতে হাসান বাসারি বিখ্যাত একজন তাবি তার যুগে বর্তমান ইরাকের ওয়াসিস শহরে হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন ইরাকের গভর্নর তিনি কাবা ঘরের কাবা ঘর লোক জিয়ারত করতে যাওয়ার হিংসা হয়ে গেল এক কেমন মুমেন্ট চিন্তা করতে পারেন সেজন্য ইরাকের ওয়াসিস শহরে ইরাকের একটা সরব বিল্ডিং তৈরি করলো তখন লোকে তাকে ঘোষণা দিল যে তোমরা এসো এবং এই সরব বিল্ডিং দেখো হাজ্জাজ অত্যন্ত অত্যাচারী শাসক ছিলেন আল্লাহ তার সাথে কি আচরণ করবেন আল্লাহ ভালো জানেন সরকারের কথা না মানার জন্য প্রায় কয়েকখানি প্রায় দশ হাজারের বেশি লোকের গ্রুপ হয়েছে সাহিত্যিক ছিলেন বড় তিনি যে ভাষণে বলছেন কিন্তু আমি দেখছি কতগুলি মাথা পেকে গেছে আর ফসল কাটতে কাটতে হয় ফসল কাটলে ফসল কাটতে হয় মাথা পেকে গেছে ফসল সাথে তুলনা করে বলছে যে কাটতে হবে আর সার আমি কাটতে এই বলে প্রতি লোকের গ্রুপ হয়েছে শেষকালে হাসান মাসারির এই বিল্ডিং নির্মাণের পরে অসংখ্য লোক বিল্ডিং দেখতে গেল হাসারি মাসারি বলছেন এই লোকরা দু প্রকার আল্লাহ রসুলের নির্দেশ হলো তিনটি ঘর মধ্যে অন্য কোথাও একটি উদ্দেশ্যে ভালো করে ভালো মিলে দিতে হবে এরা হাজার তেল ঘর দিতে চাচ্ছে আর তৃতীয় নম্বর কথা হাজার প্রশংসা করছে আর প্রশংসা করতে আরো অন্য কাজ উৎসাহ পাচ্ছে অন্য কাজ উৎসাহ দেখো আমরা সুতরাং ওই বিল্ডিং এর পাশে গিয়ে যারা উনি ভাষণ দিলেন আর বলেন যে তোমরা দুপুরের অন্যায় করছো এক আল্লাহ ঘর মধ্যে কারবার নির্দেশ আর তৃতীয়ত তোমরা হাজারের প্রশংসা করছো তাতে আরো অন্য কাজ উৎসাহ করছে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কথা বলার পরিণাম বুঝতে পারছেন বাড়ি ফিরে এলেন আর গোয়েন্দা মারফত হাজ্জাজের কাছে খবর গেল যে এক মৌলভী সাহেব হাসান বাসারি এই কথা আপনাকে বুঝতে পারছেন হাজ্জাজের মাথায় খুব চেপে গেল বলতে আমার দাস আমার দেশে বাস করে আমার বিরুদ্ধে কথা বলে তার উত্তর দিতে পারবে না পুলিশকে দিতে ধরে দিয়েছে আর এই কালে তো ওখানে সিস্টেম ছিল যে চামড়া বড় পাত্রে মানুষকে খুন করা এক দরবারে রক্ত গড়ে নেয় সে চামড়ার পাত্র লাগানো হয়েছে যার তার দাঁড়িয়ে আছে হাসান মাসারি ধরে নিয়ে আসছেন হাসান হাজার মিনিস্টার চৌধুরীর মধ্যে ঢুকতে গিয়ে করে বারবার এগিয়ে দোয়া করছে اللهم انت ولي نعمتي وملاذي عند غربتي اجعل نعمته علي قطا وسلاما كما جعلت النار على خليلك ابراهيم قطا وسلاما يا الله اني جبار ودي كامل الغباب حتى وكان موجود راك دي بعد شوية من أصل الله وكان راك بوجه أمي تمار بتاع بوجه كيسة راك بوجه أتومي شمس تهينا المالي تومي جامع نمرو ده راك بوجه ইব্রাহিমের জন্য ঠান্ডা করে দিয়েছে অনুরূপভাবে হাজ্জাজের রাগকে তুমি ঠান্ডা করে
दिल से जो बात निकलती है असर रखती है और नहीं दावती प्रवास मगर रखती है। हम तो स्टॉप के रूप पर उच्चारित हो गए तारा का प्रभाव से मस्जिद का समर्थन भी तो अल्लाह ताला समर्थन है हजरत दिल के असर हजरत प्रभु के नाम को असर पसरे भूखा पड़े कासे भी पसाए नारद उद्दीनी आलोचना करते যে আল্লাহ বলছে অপরাধী ভাই এতক্ষণ তো সময় নেয় না কি ব্যাপার এতক্ষণ গল্প কেন অনেকক্ষণ গল্প করার পরে নিজের বাসা থেকে সবচেয়ে দামি আদর আদর দেশের বের করে আসার বাসাদের গায়ে লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দেওয়ার পরে বলছে যে আপনি যান মাঝে মধ্যে আসবেন আপনার কাছে অনেক শিকার বেরিয়ে দেখছেন বাইরে যে তার লাশকে নিয়ে আসবেন খাট নিয়ে লোক দাঁড়িয়ে আছে বলে এই গল্প কেন তারাই বলছে যে আজাদের দরবারে দরবারে কেউ অপরাধী হিসাবে আসলে সে যে আমার চিন্তা করে জানা ছিল না আপনি জানছেন যে আপনার খুন করবার ক্লাসটা নিয়ে যাবো তা আপনার এমন কেন হলো বলে আমি যাবো পারবো না আল্লাহর কাছে এই কথা বললাম তাদের কাছে বলার উদ্দেশ্য এটাই যে ষড়যন্ত্র যদি আপনি হকের দাওয়াত দেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না আমার নামে কিন্তু যেহেতু আপনি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য সহযোগিতা করবে কষ্ট হবে কিন্তু ঈশ্বর আল্লাহ বলেছে আপনার বিশেষ কোনো ক্ষতি করবে না যদি সেটা শক্ত থাকে আপনি সঠিক দাওয়াত দেন যদি নিয়াতে ইখলাস থাকে আল্লাহর ভয় যদি করেন বলার পদ্ধতি যদি আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তাসলিমের মতো হয় আপনি যে আনুগত্য বিস্তারে যদি না করেন তাহলে ইনশাআল্লাহ রাজিব আপনার কেউ উচিত কেউ উচিত করবে ইনশাআল্লাহ আর যদি পারে তাহলে তো আপনার ঠিক যে হাতের কাজটা করতে গেলে আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে প্রশস্ত করে দেন হককে বুঝার হককে গ্রহণ করার এবং হককে পৌঁছানোর শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমরা পুরো সময় কোরআন এবং সহি সুন্নাহর কথাকে অগ্রাহ্য করব না যেটা কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত সেটাকে আমরা অবশ্যই অকার্ত দলিল হিসেবে গ্রহণ করব এবং সেটার প্রতি আমরা চেষ্টা করব আর শেষ কথা সেটা হচ্ছে আল্লাহর কাছে রোমান সম্রাট যখন উমারের সেনাবাহিনীর কাছে পাঠালো গোয়েন্দা পাঠালো তদন্ত করতে যে কোন অজেয় শক্তি যেদেরকে হারানো যাচ্ছে না দেখে আসার পর রিপোর্ট দিয়েছিল যেদেরকে হারানো যাবে না তার কারণ মুক্তির গাই গেল তার অতি নাহারে রাতে এরা হচ্ছে রোমান রাহে আল্লাহ যেগুলি ওই শক্তির পাওয়ার হাউস থেকে শক্তি পাওয়ার গ্রহণ করে দিনের ময়দান প্রয়োগ করে সুতরাং নিজেদেরকে হারানো যায় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্মরণ হতে হবে যে আল্লাহ রব্বি সাদরি সাদরি ইয়াসসিরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু আল্লাহ তুমি কথা বলার শক্তি দাও যাতে মানুষ বুঝতে পারে দাওয়াতের সবচেয়ে বড় লাভ হচ্ছে যে আপনার দ্বারা একটা মানুষ যদি হেদায়েত পায় লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন কুল্লিন নাম আলী রাদি আল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অভিযানে যদি একজন মানুষ হেদায়েত পায় আমরা যে যে কথা আছে যে আমরা অনেকে ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ খরিদ্দারের মন মেজাজ সবচেয়ে বেশি বুঝে অন্য কি অবস্থা হ্যাঁ হ্যাঁ আল্লাহ সকলকে